সাবস্ক্রাইব করুন ওডিআই 24/7 নিউজ চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে ফ্রেন্ডস, রাজ্যে জুড়ে সবথেকে গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে। রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 2000-এর কাছাকাছি। তো ফ্রেন্ডস, নতুন করে যে করোনা আক্রান্ত হয়েছে তার সংক্রমণের হার কত রয়েছে এবং কতজন মানুষ এই 24 ঘন্টায় মারা গিয়েছেন তা অতি সংক্ষেপে জেনে নেওয়া যাক। তাই ভিডিওটি মোটেই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বলা হয়েছে দেশে গত একদিনে করোনা সংক্রমণ 99,000-এর গণ্ডি পেরিয়েছে। পিছিয়ে নেই রাজ্য, বাকি দেশের মতোই সেখানে হু করে বাড়ছে দৈনিক সংক্রমণ। সংক্রমণের হার নিয়ে উদ্বেগ চিকিৎসক মহল। রবিবার রাতে রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানালো গত 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন 1,957 জন। এখন পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন 5,93,615 জন। শেষবার গত 20 ডিসেম্বর সংক্রমণের হার 2000-এর কাছাকাছি পৌঁছেছিল। সেদিন দৈনিক আক্রান্ত ছিলেন 1,957 জন। মাঝে কয়েক মাসের বিরতির পর ঠিক সেভাবেই বাড়ছে সংক্রমণ। গত 24 ঘন্টায় রাজ্যে মারা গেছেন করোনা আক্রান্ত 4 জন। এখন পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 10,344 জনের। গত একদিনে নমুনা পরীক্ষা হয়েছে 26,768টি। শনিবার নমুনা পরীক্ষা হয়েছিল 26,114টি। সুতরাং আগের দিনের থেকে নমুনা পরীক্ষা খুব একটা বাড়েনি, সেই তুলনায় বেড়েছে নতুন আক্রান্তের সংখ্যা। ফলে এখন রাজ্যে সংক্রমণের হার দাঁড়ালো 7.32%। বলা হয়েছে সংক্রমণের যথারীতি শীর্ষে রয়েছে কলকাতা। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 634 জন। তারপরেই রয়েছেন উত্তর 24 পরগনা, সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 462 জন। সব থেকে কম আক্রান্ত হয়েছেন আলিপুরদুয়ারে, সেখানে গত একদিনে 2 জন মানুষ আক্রান্ত হয়েছিল। রাজ্যে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া, সেখানে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 174 জন। দক্ষিণ 24 পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 122 জন। রবিবারের পর রাজ্যে সক্রিয় আক্রান্ত দাঁড়ালো 10,153টি। শেষ 24 ঘন্টায় রাজ্যে 186,206 জনকে টিকা দেওয়া হয়েছে। মোট টিকাকরণের সংখ্যা হয়েছে 59,58,488 জনের। তো ফ্রেন্ড, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনার সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। সাথে থাকুন, দেখতে থাকুন ওডিআই 24/7 নিউজ চ্যানেলকে।